কোষ্ঠকাঠিন্য এই শব্দটার সঙ্গে আমরা ভীষণ পরিচিত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যাটা দেখা দেয়। তবে একটা জিনিস জানেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেমন এই সমস্যাটা দেখা দেয়, ঠিক তেমনই কিন্তু একটা ছোট্ট শিশুরও কিন্তু এই সমস্যাটা হতে পারে। কিন্তু শিশুটি ঠিক কখন এই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছে সেটা হয়তো তার বাবা মারা বা পরিবারের লোকেরা বুঝতে পারে না, কিন্তু সেটা বুঝতে হবে, কারণ তারা কিন্তু মুখে বলতে পারে না ততটা, বা যারা একটু কথা বলতেও শিখেছে তারা পুরোপুরি বিষয়টাও হয়তো আপনার কাছে বোঝাতে পারে না। এই কোষ্ঠকাঠিন্য শিশুদের ঠিক কখন হয় আর এখান থেকে বেরোনোর কী সমাধানের রাস্তা রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি মধুকল্পিতা চলে যাব ভাগীরথী নেওচিয়া ওম্যান অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টারে। সেখানে যে আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলে নেব, এই সমস্যা এবং সমাধানের রাস্তাটা আপনাদের জানিয়ে দেব। চলুন চলে যাই। আপনাকে স্বাগত ক্যালকলিং। আমি এখনই বলছিলাম যে এই কোষ্ঠকাঠিন্য এটা কিন্তু আমরা বুঝতে পারি কিন্তু বাচ্চারা বুঝতে পারে না। আমি শুনছিলাম আপনারা কনস্টিপেশন ক্লিনিক খোলার একটা কথা ভাবছেন, তো হঠাৎ করে কনস্টিপেশন ক্লিনিক খোলার কথা কেন ভাবছেন সেটাই কিন্তু জানতে চাইবে দর্শক বন্ধুরা। আসলে কি হয়, আমাদের সাধারণভাবে আমাদের যারা বাচ্চারা তাদেরকে দেখেন পিডিয়াট্রিশিয়ানরা, শিশু বিশেষজ্ঞরা, আমরা দেখেছি আমাদের এক্সপিরিয়েন্সে যে প্রায় প্রত্যেক পিডিয়াট্রিশিয়ানের কাছে মাসে অন্তত 25-30 বাচ্চা আসে এই কোষ্ঠকাঠিন্য নিয়ে। মানে এটা একটা ভীষণ বলা যেতে পারে এপিডেমিক, মানে বহু বাচ্চার এই রোগে ভোগে এবং দেখা যেতে পারে হয়তো স্কুল গোয়িং এজে প্রতি 10টি শিশুর মধ্যে হয়তো 4-5 জনেরই স্বাভাবিক স্টুল মুভমেন্ট হয় না। এবার কনস্টিপেশন আমরা কাকে বলব, সপ্তাহে যদি 2 বারের কম, এটা আমি বইয়ের ডেফিনিশন বলছি, সপ্তাহে যদি 2 বারের কম যদি তার পায়খানা হয় তাকে আমরা কনস্টিপেশন বলি। কিন্তু এটা এইভাবে নাও হতে পারে, এইভাবে ডেফিনিশন নাও করা যেতে পারে। যদি কোনো শিশু প্রতিবার স্টুল করার সময় খুব যন্ত্রণা হচ্ছে, প্রতিবার সে এতই যন্ত্রণা হচ্ছে, সে স্টুলে যেতে বাথরুমে যেতেই ভয় পাচ্ছে, রেস্টরুমে যেতে ভয় পাচ্ছে, পটিতে বসতে ভয় পাচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে, সেটাও কিন্তু কনস্টিপেশন। যন্ত্রণা হচ্ছে না কিন্তু সে হয়তো সপ্তাহে একদিন পায়খানা করছে, যদি না ওষুধ দেওয়া হয়, যদি না ওয়াশ করা হয়, সে হয়তো একদিনের বেশি সপ্তাহে করছে না, এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে একটি বাচ্চা, তার হয়তো সেরিব্রাল পলসি আছে বা তার জন্মের সময় সে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিল, তার ব্রেনে একটু অক্সিজেনের অভাব ছিল, সে কারণে সে টেরি পাচ্ছে না, তার কখন পায়খানা পাচ্ছে, সে কন্টিনিউয়াস সারা দিন ডায়াপারে বা তার প্যান্টে সে পায়খানা করে চলে, তাকে বলা হয় ইনকন্টিনেন্স। তো এইটা হচ্ছে দুটো দিক। কিছু কিছু শিশু তারা মল ধরে রাখতে পারছে না সারাক্ষণ এবং তার গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, সে স্কুলে যেতে পারছে না কারণ কোনো ওষুধ নেই এটাকে ঠিক করা। তো এই সব নেগলেক্টেড বাচ্চাদের জন্য এবং এই প্রভূত পরিমাণে যে বাচ্চাদের কনস্টিপেশন আছে, এবং কনস্টিপেশন মানে বেশিরভাগ ডাক্তারবাবুরা তাদের কাছে গেলে তারা কনস্টিপেশন সারানোর ওষুধ দিয়ে থাকে, তাকে আমরা বলি চালু কথায় ল্যাক্সেটিভ। কিন্তু দেখা যায় হয়তো ল্যাক্সেটিভ ছাড়াও আরো অনেক কিছু চিন্তা ভাবনা দরকার এই রোগটা নিয়ে। তো এই হোলিস্টিক চিন্তা ভাবনার কারণেই আমরা এখানে কনস্টিপেশন এবং বাউল ম্যানেজমেন্ট ক্লিনিক, যাদের লুজ স্টুল হয়ে যাচ্ছে, যারা স্টুল ধরে রাখতে পারছে না, এই সব শিশুদের চিকিৎসার জন্য একটা ক্লিনিক করা। আমরা যারা বড়রা রয়েছি তারা কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন এটা কিন্তু খুব সহজে বুঝতে পারি, কারণ আমরা জানি সেটা কখন হতে পারে, কিন্তু শিশুরা সেটা বুঝতে পারে না। শিশুদেরকে সেই বোঝানোর দায়িত্বটা কিন্তু তার বাবা মায়ের। একজন বাবা মা কি করে বুঝবে যে তার সন্তানেরা এই সমস্যায় ভুগছে বা এর থেকে প্রতিকারের কি উপায় রয়েছে? সহজেই বাবা মা বুঝতে পারবে। বাবা মা যদি বাচ্চাদের খেয়াল রাখেন, তাহলে যদি একটি শিশুর প্রায় প্রতিদিন না হলেও একদিন ছাড়া ছাড়া ভালো স্টুল করা উচিত, সেই স্টুলটা সফট কনসিস্টেন্সি হওয়া উচিত, হার্ড হওয়ার কথা নয়, সে তার যন্ত্রণা হওয়ার কথা নয়, সে আরামসে বসে একটা ফিক্সড টাইমে সে স্টুল করবে, এক প্রতিদিন না হলেও একদিন ছাড়া একদিন, তার খিদে ভালো থাকবে, তার পেট ফুলে যাবে না, এবং তার উল্টো দিকটা যেটা বললাম যে সবসময় স্টুল অনবরত হতে থাকবে সেরকম নয়, যে সে দিনে 2-3 বার করলো, বাকি সময় ড্রাই থাকলো, অর্থাৎ তার
স্টুল ধরে রাখার যে মেকানিজম সেটা ইন্ট্যাক্ট আছে। একজন বাচ্চা তার মানে নর্মাল লাইফ যেটা বলি সেটা মেইনটেইন করার জন্য তাকে কি কি করা উচিত বা কি কি করা উচিত নয়? এখন এখানে অনেকগুলো ব্যাপার থাকবে, যে এই যে কনস্টিপেশন, কনস্টিপেশনের একটা বিরাট অংশ হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার, যে যে বাচ্চা স্টুল করতে পারছে না, এটা সাধারণত একটা সাইকেল হয়। সাইকেলটা কিরকম হয়, এটা খুব কমন রোগ, এটাকে বলা হয়, রোগটাকে বলা হয় অ্যানাল ফিশার। অ্যানাল ফিশার মানে কোনো একটা কারণে হয়তো তার একটু ডায়রিয়া হয়েছিল, কোনো একটা বদহজম হয়েছিল বা কিছু হয়ে একটু লুজ মোশন হয়েছিল, এবার ডাক্তারবাবু তাকে ওষুধ দিলেন পায়খানাটাকে শক্ত করার। সেটা সাধারণত কখনো কখনো হয় এমন, পায়খানাটা এতই শক্ত হলো যে সেই শক্ত পায়খানা পাস করতে গিয়ে তার ওখানটা সফট চামড়াটা চিড়ে গেল, একটা ঘা তৈরি হল। ঘাটা হওয়ার ফলে যে মাসল থাকে আমাদের এনাল মাসকুলেচার বলে, মানে মলদারে যে মাসল থাকে যেটা দিয়ে আমরা স্টুলটাকে ধরে রাখতে পারি, যেহেতু ওখানেই ঘাটা হলো, সেই মাসলটা ভীষণ রকম টাইট হয়ে গেল। যেই ভীষণ রকম টাইট হয়ে গেল, সে পরবর্তীকালে পায়খানা করার সময় ভীষণ যন্ত্রণা হতে লাগলো। এবার যত বেশি যন্ত্রণা হচ্ছে সে তত বেশি চেপে রাখছে, পায়খানা যত চেপে রাখছে পায়খানাটা আরো শক্ত হচ্ছে। সেই শক্ত পায়খানা যখন ওখান দিয়ে পাস করছে, যেখানে ঘাটা হয়েছিল সেটা আরো বেশি ডিপ হয়ে যাচ্ছে। এবার এই সাইকেলটা চলতে থাকে। তো এইটা বেশিরভাগ ক্ষেত্রে, প্রায় 70-80% ক্ষেত্রে এই সাইকেলটা থেকেই কনস্টিপেশনের সৃষ্টি। তার মানে এইটাকে এক্ষেত্রে কমন যেটা ভুল হয় সেটা হচ্ছে আমরা পায়খানা নরম করার ওষুধ দিয়ে দিই, কিন্তু রোগটা কিন্তু সেখানে আটকে নেই। আমি পায়খানা নরম করার যা ডোজ তার চেয়ে বেশি ডোজে খাওয়ালাম, পায়খানাটা ওপরে তরল হয়ে গেল, কিন্তু এই ঘায়ের কারণে রেকটাম বা মলদারে অনেক পুরনো স্টুল জমে আছে। আমি যতক্ষণ সেই স্টুলটাকে বার না করতে পারছি আমার ল্যাক্সেটিভ কিন্তু কাজ করবে না। ল্যাক্সেটিভের কাজ হচ্ছে স্টুলটাকে নরম করে দেওয়া। সেটা নরম করে দিয়েছে, ওপরে রয়েছে, কিন্তু যতক্ষণ না রাস্তা অবরোধ ছাড়ছে, মানে আমার রেকটামের যে জমা স্টুল সেটাকে আমি ক্লিয়ার করতে পারছি, ততক্ষণ সফট স্টুল কিন্তু বেরোবে না। এইখানেই একটা ইন্টারভেনশন দরকার। কিভাবে আমরা সাধারণত বলি, সেক্ষেত্রে আমরা ওয়াশ করতে পারি। আমরা যখন ডায়াগনোসিস করছি যে একটা ঘা আছে, সেই ঘাটাকে সারানোর মলম দেওয়া যায়, সেই মলম মা সহজেই লাগাতে পারবে বাচ্চাকে, এবং সেই মলম লাগানোর ফলে দেখা যাবে হয়তো এক দু সপ্তাহের মধ্যে ঘাটা সেরে গেল। ঘাটা সেরে গেলে মাসলটা লুজ হয়ে যাবে, তখন বাচ্চা সহজে পায়খানা করতে পারবে। এবং অনেক সময় অনেকে এটাকে লেজি বাওয়েল বলে, মানে জন্মগতভাবে তার পাম্পিং মেকানিজম ঠিক থাকে না, খাদ্যনালীতে পাম্পিং মেকানিজম কম থাকে, তো রেকটামটা স্টুল জমে 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 মলদারটা বিরাট বড় হয়ে গেছে, তার সেই মাসল টোন নেই যে সে পাম্প করে পায়খানাটাকে বার করতে পারে। সেক্ষেত্রে দীর্ঘদিন অবধি আমাদের রেকটাল ওয়াশ দরকার হয়। ব্রড রেকটাল ওয়াশ মানে কি, একটা পাইপ দিয়ে আমরা রেকটামের মধ্যে দিয়ে জল দিয়ে বা আরো কিছু ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো দিয়ে আমরা ধুয়ে দিতে পারি, যাতে রেকটামটাকে খালি রাখা যায়। খালি রাখতে রাখতে বাচ্চা আবার পুরনো ছন্দে ফিরে আসে। ঠিক সেরকম আরেকটা যে পোলের কথা বলছিলাম, যেখানে বাচ্চার ইনকন্টিনেন্স আছে, মানে সে স্টুল ধরে রাখতে পারছে না, সেই ক্ষমতা তার নেই, সেই মাসল জন্মগত ভাবে নিউরোলজিক্যাল ডিজিজের কারণে উইক, দুর্বল, সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে যত্ন নিতে পারি। বাচ্চাকে আমি যদি, যে কেয়ার গিভার মা হোক বা আয়া হোক যেই হোক, তাকে যদি আমি শিখিয়ে দিই কি করে ওয়াশ করতে হবে, রেকটাল ওয়াশ যদি ঠিক পদ্ধতিতে করা হয়, দিনে একবার বা দুবার ওয়াশ করলে সারা দিন কিন্তু সে ড্রাই থাকতে পারে, স্কুলে যেতে পারে, প্যান্ট করতে পারে, আর সারাক্ষণ ডায়াপারে স্টুল নিয়ে ঘুরে বেড়ানোর প্রয়োজন। যন্ত্রণা, ওর পায়খানা করতে গিয়ে খুব যন্ত্রণা হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে সে রোজ স্টুল করছে না বলে তাকে প্রচন্ড বকাবকি করা হচ্ছে, সেটা বাবা মায়েরা বকছেন, স্কুলে টিচাররা বকছেন, আর বিশেষ করে উল্টো যে কথাটা বললাম যে প্যান্টে পায়খানা করে দিচ্ছে যেসব বাচ্চারা নিজের অজ্ঞাত সারে, তারাও বকা খাচ্ছে, স্কুলে বকা খাচ্ছে, সোশ্যাল ইয়েতে মিশতে পারছে না, সমাজে মিশতে পারছে না, বাবা মায়েরা বকছেন, সবাই এখন চতুর্দিকে বকা খেতে খেতে তারা একটা নিজেদের মধ্যে গুটিয়ে যাচ্ছে, এবং সে সামনে সমাজকে ফেস করার তার মধ্যে কনফিডেন্সটা চলে যাচ্ছে। তো আমাদেরকে সেখান থেকে শুরু করতে হবে, তাকে কনফিডেন্স ফিরিয়ে আনতে হবে, তাকে বলতে হবে, বাবা মাকে শেখাতে হবে যে এটা কিন্তু নর্মাল, এটার চিকিৎসা দরকার, এটার ভালো কেয়ার দরকার, এটার ডায়েটারি গাইডেন্স দরকার,
ভালো বাচ্চাকে এক্সারসাইজের মধ্যে রাখতে হবে। আজকাল বাচ্চারা বেশিরভাগ সময় টিভি এবং ফোন নিয়ে কাটাচ্ছে, যে সময়টা আমাদের ছোটবেলায় আমরা খেলাধুলো করতাম সেই সময়টা আজকালকার বাচ্চারা টিভির রিমোট নিয়ে এবং স্মার্টফোনের ভিডিও টিডিও দেখে কাটাচ্ছে। এবার এই যে ল্যাক অফ এক্সারসাইজ, ল্যাক অফ এক্সারসাইজ একাই কিন্তু 100, শুধু ল্যাক অফ এক্সারসাইজ ক্যান কজ সিভিয়ার কনস্টিপেশন। এবার মানুষকে সেই শিক্ষা দেওয়া, বাবা মাদের সেই ট্রেনিং দেওয়া যে সে অন্তত দিনে অন্তত আধ ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা খেলাধুলো করবে, মাঠে দৌড়বে, এই যে ফ্রেশ এয়ার নেওয়া এবং প্রচুর ভেজিটেবলস খেতে হবে, প্রচুর জল খেতে হবে, শুধু ডিহাইড্রেশন থেকে কনস্টিপেশন হবে। এমন অনেক শিশুরা আমাদের কাছে আছে, আমরা শুধু প্রপার ফ্লুইড ইনটেক চেঞ্জ করে যা ফ্লুইড খেত সেইটাকে পরিবর্তন করি, তার কনস্টিপেশন কিন্তু সেরে যায়। এই ধরনের অনেক কিছু ছোট ছোট জিনিস আছে, খাওয়া দাওয়ার বিষয়টা ভীষণ ভাবে থাকে, কি খাবে তাকে হাই ফাইবার ডায়েট খেতে হবে। আজকাল আমরা ময়দার তৈরি জিনিস খাই, আটার জিনিস কম, আটার চেয়ে ময়দা বেশি রিফাইন, আটারও ঢেকিতে পেশা ইয়ে আরো 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 যে চাল হয় সেই চালে ফাইবার অনেক বেশি থাকে, থায়ামিন থাকে, রেড রাইস যেটা ব্রাউন রাইস বলা হয়। এবার যত আমি ফাইনার ফাইনার খাবারের দিকে যাব তত কিন্তু কোষ্ঠকাঠিন্য বাড়ার সম্ভাবনা বেশি, যার জন্য যেগুলো ডেভেলপ কান্ট্রিজ, বিদেশে যেগুলো ডেভেলপ কান্ট্রিজ বলা হয় সেখানে কোষ্ঠকাঠিন্যের ইনসিডেন্স আমাদের দেশের থেকে অনেক অনেক বেশি, কোষ্ঠকাঠিন্য শহরে গ্রামের থেকে বেশি। মানে আমি যত হায়ার লাইফস্টাইলের দিকে যাব, যত ফাইনার ফুডস এর দিকে যাব তত কনস্টিপেশন বাড়ার সম্ভাবনা বেশি। সেই জন্য আমাদেরকে ডায়েটে প্রপার জিনিসপত্র দিতে হবে, যেমন আমাদের ভেজিটেবলস দিতে হবে, গ্রিন ভেজিটেবলস, যেমন প্রচুর শাকসবজি দিতে হবে, এমন কিছু দিতে হবে যাতে ফাইবার রিচ ডায়েট, যেমন হতে পারে সুজি হতে পারে, ছাতু হতে পারে, যেগুলোতে হাই ফাইবার আছে। আমাদের যে ফল আছে, ফ্রুট জুসের থেকে আই উড প্রেফার যে আমি ফল খাবে, বাচ্চা ফ্রুট জুসের মধ্যে ফাইবার থাকে না, ফলের মধ্যে ফাইবার থাকে, মানে চিবিয়ে খাওয়া, চিবিয়ে খাওয়া। এবং এই যে চিবিয়ে খাওয়ার টেন্ডেন্সি বা এই যে হ্যাবিট, এই হ্যাবিট গুলো ডেভেলপ করলো, এই সমস্ত কিছু মানে লাইফস্টাইল মডিফিকেশন কমপ্লিটলি। তো কনস্টিপেশন এমন একটা রোগ যেটা কিন্তু ওষুধ দিয়ে, অ্যাক্রস দ্য কাউন্টার ওষুধ দিয়ে চিকিৎসা হয় না। তো এই সামগ্রিক যে পরিকল্পনা, সামগ্রিক যে পরিবর্তন লাইফে, সেটা করার একটা বিরাট প্রয়োজন। সেজন্য আমাদের টিমে সাইকোলজিস্টও থাকবেন, আমাদের টিমে নিউট্রিশনিস্ট থাকবেন, ডায়েটিশিয়ান থাকবেন। তো এই সমস্ত মিলে আমাদের ধারণা এটা অনেক দূর এগোনোর স্কোপ আছে এবং এইটা নিয়ে চিন্তা ভাবনা খুব বেশি মানুষ করছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আপনার এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন এবং আমার দর্শক বন্ধুদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে কনস্টিপেশন হলে কি কি করা উচিত এবং একজন বাচ্চার সাইকোলজিক্যাল কতটা তাকে ঠিক রাখা উচিত। অসংখ্য ধন্যবাদ আমার দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমার সঙ্গে অনুষ্ঠানটি দেখছিলেন। নমস্কার।